সরকারকে বিচলিত করার উদ্দেশ্যে মাধ্যমিক শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর এতে জড়িত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এমন দাবি করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB চেয়ারম্যান মোহাম্মদ মুশুজ্জামান। এদিকে নতুন মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন চেয়েছেন অভিভাবকরা। শফি মাহমুদ সাগরের রিপোর্টে বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। নতুন কারিকুলামে গত 3 জুলাই থেকে সারা দেশে শুরু হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্ন আগের রাতেই পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, ইন্টারনেটে মিলছে প্রশ্নের সমাধানও। আমরা সারা বছর পড়ে আসি, যদি পরীক্ষার রাতে যদি প্রশ্নটা দিয়ে দেয় তাহলে তো আমাদের আর কম্পিটিশনের দিকদার হচ্ছে না। দেখে দেখে লিখতেছি, আবার অনেকে দেখা যাচ্ছে একদমই কপি করে নিয়ে আসতেছে, সেটাই একদম দেখে দেখে লিখে দিচ্ছে। পরীক্ষার আগে প্রশ্ন পাওয়া নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা বলছেন নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ কমেছে। তবে ভিন্ন মত অনেক শিক্ষকের। ওরা যথেষ্ট উৎসাহ নিয়ে আমাদের এখন কার্যক্রমের সাথে সম্পৃক্ত হচ্ছে। অনেকগুলো ক্লাসে আমাদের হোমওয়ার্ক থাকে, বিভিন্ন প্রকার জিনিস উপকরণ তৈরি করা থাকে, ওইগুলো নিয়ে সুন্দর করে বাসায় বানিয়ে তারা নিয়ে এসে আগে যদি পেয়ে যায়, আগে বলে দেয় তাহলে যে চিন্তা থেকে এটা করা, সে নিজে বিশ্লেষণ করবে, শিখবে, কথা বলবে, তাহলে তো এটা আর হবেই না। পরীক্ষার আগের দিন একটা প্রশ্ন চলে আসলো ইউটিউবে, এটা কি ধরনের পরীক্ষা আর কি ধরনের মূল্যায়ন এটা আমরা এখনো বুঝতে পারতেছি। NCTV চেয়ারম্যান জানান কিছু শিক্ষক পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে দিচ্ছে, তবে মূল্যায়নের যে পদ্ধতি তাতে আগে প্রশ্ন পেলেও সমস্যা নেই। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। শুধু প্রধান শিক্ষকের আইডি দিয়ে ঢুকলে সেটা ডাউনলোড করা যাবে। প্রধান শিক্ষক সেটাকে ডাউনলোড করে যদি ফেসবুকে দিয়ে দেয়, এটা কি প্রধান শিক্ষকের একটা দায়িত্বের কাজ? প্রশ্ন আগে পেলেও কি আসলে শিক্ষক? আমার কোনো সমস্যা নাই, আমার যদি সোশ্যাল মিডিয়াতে যদি এইটার সমাধান দিয়ে দিচ্ছি বলে যদি কেউ পোস্ট না দেয় তাহলে আমি এখনও আমার ওয়েবসাইটে সমস্ত প্রশ্ন আপ করে দেব। সুতরাং এটা গোপন কিছু জিনিস না। প্রশ্নপত্র ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। শফি মাহমুদ সাগর, NTV নিউজ, ঢাকা। ভাই সিদ্ধান্ত লই হেলাইছি, আই বিয়ার কাম কা সারি হেলাই কি কোন হবে আন্নের লাগো, এবারে মাসের 20 দিন ফাগুন খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইঞ্চেন লাউ আর কচু লই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হইসা দেন, কামর যা আরে খাই পেলা, লবণ দি আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িত লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিল্লেই কিল্লি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়িতে আটাইছ না জেল কানা ঢুকেছ? কোন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতে না কিল্লেই। আরে তোর কথা কইতে কইতে অঙ্গনে হচ্ছে, কোন গানে ফিরেন না রে আব্বা, আরে রে আব্বা। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। চরি আন্নে কালকে ও নাই গারে এতি মেলাই হারাইতে চলি গেছেন, এত রান্নটি আসে ক্যাশ কিচ্ছু দিয়ে জানলো ভাই। আর আব্বুর লগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যায়, কেন শান্তিতে থাকুন যায়, বাইর সিল করো দিন। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস, মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।